পিয়ালি লাইফস্টাইলের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তোমরা কেমন আছো? আমি কিন্তু প্রচুর ভালো আছি। সময়টা ছিল বৃষ্টির সময়, তাই সবাই মিলে ঠিক করেছিলাম যে একটু বৃষ্টি করব। তাই জন্য সারাদিন বৃষ্টি হওয়ার পর রাতে কিন্তু অতটা বৃষ্টি হয়নি বলে সবাই মিলে একটু বৃষ্টি করেছিলাম। আর বৃষ্টির যোগাড় জানতে অবশ্য হঠাৎ করে ঠিক হয়েছিলো বলে একটু দেরি হয়ে গিয়েছিলো। সবাই মিলে কুটাকাটি করেছিল বটে, কিন্তু রান্নাটা কিন্তু আমিই করেছিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে লাল করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, কারণ লাল লাল ঝাল ঝাল মাংস খেতে বৃষ্টির দিনে সত্যি খুবই ভালো লাগে। তারপরে আলু আর মাংস একসাথে দিয়েছিলাম। এই যে জলটা পড়ছে এটা কিন্তু মরে গেলেই মাংসটা রেডি হয়ে যাবে। এইরকম করে রান্না করলে কিন্তু মাংসটা দারুণ রান্না হয়, আর এই মাংসটাও কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, এদিকে একটু ফুটুক, কারণ অনেকে তার মাঝে একটু খাইয়ে দিয়েছিলাম, কারণ অত ছোটো অনেকটা বেলা রাত হয়ে গিয়েছিলো বলে ও খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম। আর সবাই মিলে আনন্দ মজা গল্প করতে করতে এদিকে রান্নাটাও রেডি হয়েছিল। রান্নাটা কত কালারফুল লাল লাল হয়েছে। এইরকম করে রান্নাও তোমরাও করো, তখন খুবই ভালো লাগবে। মানে খেতে টেস্টটা প্রথমে সমস্ত বাচ্চাতে করে আর বাড়ির ছেলেদের করে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা এই যে পাঁচের মতো ছিলাম, এই যে তরকারি তুলে রাখা হয়েছিলো, তাই জন্য সবাই মিলে তারপর আমরা খেয়ে দিয়েছিলাম। আর এই ভিডিও দেখতে তোমাদের কেমন থাকলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবে, আর অবশ্যই কিন্তু তাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, বাই।